আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রদর্শক, আল বুশরা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। অ্যালকোহল মিশ্রিত অনেক লোশন পাওয়া যায় বাজারে। আমাদের অনেক ভাইরা আমাদের কাছে জানতে চায় যে এই অ্যালকোহল মিশ্রিত যে লোশন, যেটা শরীরে মাখা হয়, এটা ব্যবহার করা যাবে কি না। আমরা লাজনাত দায়মা থেকে এবং মজমু ফতোয়া থেকে কোট করে আপনাদেরকে শোনাচ্ছি। 12 নম্বর খণ্ড, 370 নম্বর পৃষ্ঠা এবং ফতোয়া নম্বর 287। যেহেতু যে অ্যালকোহলটা এটা খাদ্য বা পানি হিসেবে ব্যবহার করা হচ্ছে না, সেজন্য যদি কোনো লোশনে থাকে তাহলে সেটা ব্যবহার করা যায় এবং সেই লোশন মেখে সালাতও আদায় করা যাবে। সালাত শুদ্ধ হবে, তাতে সালাতের কোনো ক্ষতি হবে না। এ ব্যাপারে কঠোরতা আরোপ করা উচিত নয়, তবে ওলামায়ে কেরাম এটা অনুৎসাহ প্রদান করেছেন। এটা অপছন্দনীয়, তবে হারাম নয়। অনেকে আমরা না বুঝেই এটা মাখার ক্ষেত্রে হারাম বলে থাকি। তো এটা আমার কথা নয়, আমি সরাসরি ফতোয়া লাজনাত দায়মা 13 নম্বর খণ্ড, 54 নম্বর পৃষ্ঠা এবং মজমু ফতোয়ার 12 নম্বর খণ্ড, 370 নম্বর পৃষ্ঠা, ফতোয়া নম্বর 287 আপনারা দেখলে স্পষ্ট পাবেন যে এটা অপছন্দনীয় তবে হারাম নয়। যদি কেউ মেখেও ফেলে তাহলে তার সালাদ শুদ্ধ হবে, সালাদের কোনো ক্ষতি হবে না, ওলামায়ে কেরাম বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।